দাবি আদায়ে রাজনীতির মাঠে বিভিন্ন দলের সরব ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হলে ইসির পথ মসৃণ হয়। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের 10 দিনে বৈঠক শুরু হয় গণফোরামকে দিয়ে। এরপর সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাপ। দল দুটির পক্ষ থেকে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ও ভোটের 3 মাস আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানানো হয়। বিরোধিতা করা হয় ভোটে ইভিএম ব্যবহার করার। সিসি বলেন, জাতীয় সংসদকে জনপ্রতিনিধিত্বমূলক ও কার্যকর করতে হবে। সংসদে সব দলের অংশগ্রহণ ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। আগামী আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেটাকে উপলক্ষ করে সেই নির্বাচনটাকে কতটা সুন্দর, সুস্থ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণভাবে আয়োজন করা যায় সকলের সহযোগিতা নিয়ে। আমাদের কাজ হবে নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘ্নে গিয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, এইটা আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে। আর এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাইব।